হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি, আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। আজকে নতুন একটা ভিডিও এনেছি। তো ভিডিওর টপিকটা কি? টপিকটা হলো অনেক আমি আগে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করছি ডিউয়াল কারেন্সি কার্ডের উপরে, সেই ডিউয়াল কারেন্সি কার্ড রিলেটেড ভিডিওগুলোতে অনেক ভাই প্রশ্ন করছেন, ভাই আমি যে আপনার এই ভিডিওটা দেখতেছি এটার এইটা প্লাস আগের ভিডিওগুলো দেখে আমি নিজে ডিসাইড করতে পারতেছি না যে কোন কার্ডটা নিলে বেস্ট হয়। তো তাদের জন্য আমার এই পুরো সম্পূর্ণ ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কস্ট ইফেক্টিভ কোন কার্ডটা হবে, প্লাস ট্রাভেলের ক্ষেত্রে কোন কার্ডটা বেনিফিশিয়ারি হইতে পারে, এবং আলটিমেটলি আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন কার্ডটা আপনার এখনই নেওয়া দরকার এবং কোন কার্ডটার ধারে কাছে না যাওয়া দরকার। তো তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমেই আপনার চিন্তা করতে হবে আপনার ডিউয়াল কারেন্সি কার্ডটা কোন পারপাসে দরকার। তো বাংলাদেশে বেসিক্যালি তিনটা পারপাসে ডিউয়াল কারেন্সি কার্ড ব্যবহার করা হয়। একটা হলো ফ্রিলান্সার, যারা ফ্রিলান্সারের সাথে ফ্রিলান্সিংয়ের সাথে যুক্ত তাদের এই ডিউয়াল কারেন্সি কার্ডটা দরকার পড়ে। আবার দ্বিতীয়ত হলো যারা দেশের বাইরে প্রোডাক্ট কেনাকাটা করেন বা ডোমেইন হোস্টিং এরকম জিনিস কেনাকাটা করতে চান, তাদের জন্য ডিউয়াল কারেন্সি কার্ড দরকার পড়ে। এবং থার্ড যারা আছেন তারা হলো যারা দেশের বাইরে যেতে চান বিভিন্ন ট্রাভেলের ক্ষেত্রে বা চিকিৎসা টিকিৎসা করানোর জন্য, তাদের জন্য এই ডিউয়াল কারেন্সি কার্ডটা দরকার পড়ে। এবং তিনজনের সুবিধা বেদে কার্ড তিনটা তিন রকম। এখন প্রাসি প্রথম যে পার্টটা, প্রথম পার্টটা হলো ভাই আমি তো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাই, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কোন কার্ডটা দরকার? ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে যেটা দরকার ফ্রিল্যান্সিংয়ের জন্য বাংলাদেশের পেমেন্ট রিসিভিংয়ের জন্য বেস্ট কার্ড হলো যেটা হলো আপনি মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন, সেটা হলো আপনার এই ব্যাঙ্ক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড। এখন কেউ যদি ব্যাঙ্ক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ডটা সম্বন্ধে জানতে চান সেটার লিঙ্ক আমি উপরে দিয়ে রাখবো আই বাটনে, ওখান থেকে আপনি ব্যাঙ্ক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ডটা সম্বন্ধে একটু জানতে পারবেন। এটা সম্বন্ধে এত কিছু বললাম না। তো সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা হলো কি ভাই, আমি তো দেশের বাইরে থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেজ করতে চাই বা ডোমেইন হোস্টিং বা এরকম কেনাকাটা করতে চাই, তো এর জন্য আমার কোন কার্ডটা বেস্ট হবে? এই কেনাকাটার জন্য সবচেয়ে ইজি ওয়ে কার্ড যেটা সেটা হলো ইবিএলের অ্যাকোয়া মাস্টার কার্ড বা লাইফস্টাইল কার্ড। এটা হলো দুইটা কিন্তু ডেবিট কার্ড। তো এই দুইটা ডেবিট কার্ড নিলে আপনি ইজিলি লোড করতে পারবেন ডলার, ইজিলি পারচেস করতে পারবেন, এই ক্ষেত্রে হ্যাসেল ফ্রি। এখন আসি থার্ডে, যে আমি ভাই দেশে বাইরে যেতে চাই ট্রাভেলের জন্য, সেই ক্ষেত্রে আমার কোন কার্ডটা বেস্ট হবে? তো এই ক্ষেত্রে এসে আমাদের দুইটা অপশান হয়ে যায়। একটা হলো যারা মনে করেন ভালো অ্যামাউন্টের টাকা আছে, ভালো একটা লাইফ লিড করেন, আমি যা বলতেছি না যারা আমার মতো তাদের জন্য আরেকটা অপশান আছে, বাট যারা অনেক ওয়েলদি আর ভালো লাইফ লিড করতে পারছেন তাদের জন্য বেস্ট অপশান হলো সিটি ব্যাংকের আপনি আমেরিকান এক্সপ্রেস নিতে পারবেন বা এমএক্স কার্ড নিতে পারেন, ওইগুলো ব্যবহার করেন বেস্ট। এখন আসি যারা আমার মতো এত ওয়েলদি আর না, বাট দেশের বাইরে ট্রাভেল করতে চান প্লাস সিকিউর পেমেন্ট চান সমস্ত কিছু চান, তারা যদি ভাই মুসলিম হন অবশ্যই ইসলামী ব্যাংকের যে ভিসা প্লাটিনাম কার্ডটা আছে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টের বা কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে নিয়ে নেবেন, একেবারে বেস্ট। এটা হলো বেস্ট টু দ্য বেস্ট এই অপশানের জন্য। এখন তো গেলে এটা তিনটা পার্ট। এখন আসি চার্জের ক্ষেত্রে, কোন কার্ডে কী পরিমাণ চার্জ? যদি স্বাধীন মাস্টার কার্ড হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার মার্কেট প্লেস থেকে পেমেন্টের মাধ্যমে ডলার এন্ডোর্স করতে মানে আনতে হবে, কিন্তু আপনি ব্যাংকে গিয়ে টাকা দিলেন টাকার এগেনস্টে আপনাকে ডলার দিবে, ওই জিনিসটা ভুলে যেতে হবে। আর দ্বিতীয় পার্টে যেটা আছে সেটা হলো ইবিএলের অ্যাকোয়া মাস্টার কার্ড। অ্যাকোয়া মাস্টার কার্ডের ক্ষেত্রে হলো কি, আপনি ব্যাংকে গিয়ে ডলার লোড করতে পারবেন, যে কেউ গিয়ে লোড করতে পারবে, কিন্তু আলটিমেটলি আপনার যে সিকিউরিটির ব্যাপারটা সিকিউরিটিটা ওরকম মেনটেন করা হয় না। আবার আসি থার্ডের পার্টটা কি, সিটি ব্যাংকের এমএক্স কার্ড। তো এমএক্স কার্ডের যে পরিমাণ কস্টিং, সমস্ত কস্টিং যদি আপনি প্রিফার করেন তাহলে আপনার এমএক্স কার্ডটা এড়াইয়া চলা দরকার, কারণ এটার মধ্যে প্রচুর চার্জ নেয় এবং হ্যাঁ সিকিউরিটিও খুব ভালো। কিন্তু এর অল্টারনেটিভ যেটা সেটা হলো আপনার ইসলামী ব্যাংকের হলো ভিসা প্লাটিনাম কার্ড। এই কার্ডটা যদি আপনি ব্যবহার করেন একে তো চার্জ একেবারে নাই বললেই চলে, নর্মাল যে ডেবিট কার্ডের চার্জ ওরকম, প্লাস আপনার সিকিউরিটি ফিচারগুলো অনেক ভালো। এটা তো গেলো ভালো দিকগুলো। এখন আসি যে ভাই এই সমস্ত কার্ডগুলোর সম্বন্ধে তো আমি বুঝলাম, তাহলে আমার জন্য বেস্ট কোন কার্ডটা হবে? যদি আপনি স্টুডেন্ট হন এবং যদি আপনার মাত্র ফ্রিলান্সিং বা ছোটোখাটো কেনাকাটা করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ইবিএলের অ্যাকোয়া মাস্টার কার্ড অথবা লাইফস্টাইল কার্ড। আবার দ্বিতীয় অপশান, যদি আপনি দেশের বাইরে ট্রাভেল করতে চান, আপনি একই সাথে সিকিউরিটি যাচ্ছেন আবার একই সাথে রিলায়েবিলিটি যাচ্ছেন, সব জায়গা থেকে টাকা তুলতে যাচ্ছেন, তাহলে ইসলামী ব্যাংকের ভিসা প্লাটিনাম কার্ড বেস্ট টু দ্য বেস্ট। এটা তো গেলো এই দুইটা পার্ট। আর যদি আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাড করতে চান তাহলে সেটা হলো না আপনার ব্যাঙ্ক এশিয়ার যে তার জন্য আপনার ব্যাঙ্ক এশিয়ার যে স্বাধীন কার্ডটা আছে সেই কার্ডটা আপনি ব্যবহার করতে পারেন। এইগুলো তো গেলো এই কার্ড রিলেটেড। এবং এই প্রত্যেকটা কার্ডের যে অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেমটা সেটা আমি অ্যাকাউন্ট ওপেনিং যে প্লেলিস্টটা আছে সেটার মধ্যে অ্যাড করে রাখছি। তো সেটা জানতে হলে করতে হবে কি, ভাইয়ের উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ওই প্লেলিস্টটা চেক করবেন, সবগুলো সম্বন্ধে একটা হিউজ আইডিয়া পাওয়া যাবেন। আবার হ্যাঁ,
ভাইয়ের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই থামস আপের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। সালামু আলাইকুম।